এই স্ট্রিং বাফারের এক্সাম্পলটাই আমরা অ্যাপেন্ড ফাংশনটা শিখব। তো অ্যাপেন্ড ফাংশনটা এখানে তিন ভাবে কাজ করছে দেখাচ্ছি আমরা। স্ট্রিং অ্যাপেন্ড করা যায়, ইন্টিজার অ্যাপেন্ড করা যাচ্ছে, ক্যারেক্টারও অ্যাপেন্ড করা যাচ্ছে। এর মানে কি, এই ফাংশনে প্রিভিয়াস যে স্ট্রিংটা থাকছে তার লাস্টে গিয়ে অ্যাড হবে অ্যাট দ্য এন্ড। যেমন প্রথমে সান ছিল, নতুন স্ট্রিং বাফারটা এসে সান প্রিন্ট করলাম, সান হলো। অ্যাপেন্ড ডে করলাম, সানের লাস্টে গিয়ে ডেটা অ্যাপেন্ড হলো, আমি যোগ হয়ে গেল, সানডে হলো। তারপরে ইন্টিজার যোগ করা হয়েছে, সেটাও সানডের পর ফাইভ হলো। তারপর একটা এক্স ক্যারেক্টার অ্যাড করা হয়েছে, সেটাও অ্যাপেন্ড হয়ে গেল। মানে অ্যাপেন্ডের মাধ্যমে আমরা সব কিছুই অ্যাপেন্ড করতে পারি, কিন্তু প্রিভিয়াস যে স্ট্রিং থাকবে তার শেষে গিয়ে অ্যাড হবে।